কয়লা খনির শ্রমিক প্রাঞ্জল মনানোর সন্ধান নাই। প্রাঞ্জল মরানোর বাহগৃহত দেহব্রত শইকীয়া। লিডুর কয়লা খনিত কর্মরত প্রাঞ্জল মরান নামৰ শ্রমিকজন সন্ধানহীন হওয়ার এমাহরও অধিক কাল উকলিল। প্রাঞ্জল মরানোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে যদিও মৃতদেহ উদ্ধার হওয়া নাই। প্রশাসনের তরফের পরাও স্পষ্টীকরণ নাই। পরিয়ালের আবেদন নিবেদন আর দল সংগঠনের প্রতিক্রিয়া প্রতিবাদর পাছতো গা লড়া নাই আরক্ষী প্রশাসনের। এনে সময়তে লাংকাছি গাঁত প্রাঞ্জল মরানোর বাসগৃহত উপস্থিত হয় বিরোধী দলপতি দেওব্রত শইকীয়া। প্রাঞ্জল মরানোর পত্নী উর্বশী মরানক সাক্ষাৎ করে পরিস্থিতির বুঝ লয় দেওব্রত শইকীয়ায়। এই ঘটনাক লৈ প্রকাশ করে প্রতিক্রিয়া। যোৱা সময়ত যিবিলাক হৈছে সরকারে কোনো কাণহাৰ নাই, যদিও জাষ্টিস বি পি কটকী কমিশনে বহুতখিনি তথ্য উদঙাই দিলে, তাৰপিছত কিন্তু একশন টেকেন রিপোর্ট যে কিবা হৈছে মোৰ সন্দেহ হয়। সেই গতিকে আজি মই সেই কমিশনে যিবিলাক পরামর্শাবলী দিছিলে আৰু ন্যাশনেল গ্রীন ট্রিবুনেলে রেড হোল মাইনিং বন্ধ কৰিবলৈ কৈছিলে, এইবিলাকৰ ওপৰত কি কৰিছে অসম সরকারে তাৰ এটা স্পষ্টীকরণ মই বিচাৰিছোঁ। যে উর্বশী মৰাণক লগ পালো, এতিয়ালৈকে কি কাৰণে ঘৰ দিয়া নাই মই নাজানো। তেওঁলোকৰ আনকি রেশন কার্ড এখনো নাই। মই আজিয়ে প্রশাসনের লগত যোগাযোগ করি এইবিলাক যাতে তেওঁলোকক দিয়ার ব্যবস্থা করে। উর্বশী মরাণ উচ্চ শিক্ষিতা, তেওঁক যাতে এটা সংস্থাপনের ব্যবস্থা করে। ইপিনে কংগ্রেস নেতা মনজিৎ মহন্তরও প্রতিক্রিয়া প্রকাশ। দুই কয়লা ব্যবসায়ী গোবিন্দ ছেত্রী আর বি গণেশ, বিধায়ক ভাস্কর শর্মা, মুখ্যমন্ত্রী আর সরকারের বিরুদ্ধে সরব মনজিৎ মহন্ত। জিওলজি এন্ড মাইনিংর ডাইরেক্টর, তেতিয়া ডাইরেক্টর 2019 সনত এসিএস বিষয়া জি এস পানেসারে এখন এফআইআর দিছিলে, এজাহার দিছিলে থানাত 2019 সনের 12 মার্চ তারিখে। তাত তেওঁ যিখন 19 জন চোরাং কারবাই নাম দিছিলে, সেই চোরাং কয়লা ব্যবসায়ী কিজনের 1 নম্বর আর 2 নম্বর নাম আছিলে এই গোবিন্দ ছেত্রী আর বি মরাণ, বি গণেশর। গতিকে এই দুজন অপরাধীক এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা সরকারে 7 জন 8 জন কই AK-47 AK-56 ধারি দেহরক্ষী দিয়ে সুরক্ষিত করে রাখিছে। চোরাং কারবারের বিরুদ্ধে তেওঁলোকে ব্যবস্থা নলয়, বরঞ্চ সুরক্ষিত করেছে AK-47 দিয়া দেহরক্ষীরে লগত দি। গতিকে আমি দাবি করছো ইয়ার তদন্ত লাগে। আর প্রাঞ্জল মরাণর যে এই নিরুদ্দেশ সম্পর্কীয় যে গোটে ঘটনা, এই ঘটনাটো রাজহুয়া করব লাগে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ব্যবস্থা লব লাগে। কারণ তেওঁর সতীর্থ ভাস্কর শর্মার সাঙ্গুপাঙ্গ এই দুজন কয়লা ব্যবসায়ীর জড়িয়ে এই গোটে সমস্ত ঘটনা হওয়া বলে সন্দেহ করা হয়েছে। এতিয়া প্রশ্ন হল, প্রাঞ্জল মরাণ সন্দর্ভত সরকারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবনে? কয়লার অবৈধ ব্যবসায় আর ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবনে? সেয়াহে হব লক্ষণীয়। তিনিচুকীয়ার পূব অসমৰ ব্যুরো চিফ অমিত গগৈ আর গুৱাহাটীৰ দীপাঞ্জলি শর্মার রিপোর্ট, দ্য নিউজ প্লাছ।